আমাদেরকে যেহেতু পারমিশন নেই ওনারা আমাদেরকে পজিশন বা প্রতিনিধিত্ব পাঠাতে পারবেন না, হ্যাঁ ল অ্যান্ড অর্ডার সাথে। আর এখন আমাদেরকে এটা আমাদের দাবি, এটা আমরা অভিযোগ করতে পারবো না। পাশাপাশি আমাদেরকে এখন বলা হচ্ছে আর একটা প্রশ্ন থেকে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে। আমাদের মূল দাবি ছিল আমাদের সবাইকে যারা টেট উত্তীর্ণ হয়েছে একসঙ্গে নিয়োগ করতে হবে। আর আমাদের এই দাবি করার মূল লক্ষ্য হচ্ছে একটাই, গত 2019 সালে রাজ্যের সরকার একটা ঘোষণা দিয়েছিল 12,222 জনের গেজেট নোটিফিকেশনে উল্লেখ করেছে। তারপর মাঝে আমাদের 10,323 যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন ওনাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে লাটি উঠেছে, অভিভাবকরা দিশাহীন হয়ে পড়ছে। আমরা চাইছিলাম বর্তমান জনমুখী রাজ্য সরকারের যে সিদ্ধান্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাইছিলাম আমাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় সারা রাজ্যটাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের মেরুদণ্ড আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে উঠে তুলে ধরার ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য হল সত্য, আজকে আমরা যতবার এখানে আসছি ততবার বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, বলছে পুলিশের পারমিশন লাগবে। আর কি অবাক কাণ্ড, যখন একটা ক্রিকেট খেলার মাঠে যখন অনেকগুলো ছেলেমেয়েরা যখন একসঙ্গে খেলে তখন কোনো পারমিশন লাগে না। গত 2 জানুয়ারি আমরা এমবিবি কলেজের গ্রাউন্ডের কাছে মিলিত হয়েছিলাম, সেখানেও নাকি পুলিশ পারমিশন লাগবে। এই আদব রাজ্যে বসবাস করছি আমরা, আমরা লক্ষ্য করে দেখছি সারা রাজ্যের মধ্যে এমন একটা পরিস্থিতি যেখানে কেউ কোনো কথা বলতে পারবে না, এটা তো আমরা আশা করিনি। আমরা তো চাইছিলাম যে আমরা রাজ্য সরকারের যে মিশন সারা রাজ্যটাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবে, আমরাও চাইছিলাম নিজেদেরকে সামিল করতে, যাতে আমাদের ছোট ভাই বোনরা এবং আগামী প্রজন্ম যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন চাকরি দেওয়ার জন্য বসে আছি, লোক নেই। এখন তো আমরা যোগ্য, এখন তো আমরা চাকরির জন্য যোগ্য, তাহলে কেন আমাদেরকে চাকরি দেওয়া হবে না? এই দাবিতে আমরা এখানে আসার মূল কারণ একটাই, শিক্ষামন্ত্রী এক একদিন এক এক রকম কথা বলতেন। আমরা চাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টীকরণ দিন যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে দেবেন, আমরা কোথাও কাউকে বিরক্ত করব না। সেই জন্য আমরা বাধ্য হয়েছি করতে, আমরা এটা নর্মাল প্রসিডিউর।